গোলাপগঞ্জের এমসি একাডেমি ও কলেজের পাশে সিলেট জকিগঞ্জ সড়কে প্রাইভেট কারের ধাক্কায় রফিয়া বেগম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে তিনি বিয়ানীবাজার উপজেলার সরিয়া গ্রামের মজির উদ্দিনের স্ত্রী শনিবার রাতে রফিয়া বেগম এমসি একাডেমি ও কলেজের সামনে পায়ে হেঁটে তার বড় মেয়ের বাসার থেকে ছোট মেয়ের বাসায় যাওয়ার জন্য সড়ক পারাপার হওয়ার সময় একটি সাদা রঙের প্রাইভেট কার ধাক্কা মারে যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো গ পনেরো আট চার দুই নয় এ সময় প্রাইভেট কারটি ধাক্কা মেরে রাস্তার পাশের খাদে পড়ে যায় ও ড্রাইভার পালিয়ে যান গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের আলহারামাইন হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুল নাসের শামিল হোসেন টোয়েন্টি ফোর